আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি প্রবাসী সংবাদে। কুয়েত থেকে আমি জহুরুল ইসলাম থাকছি আপনাদের সঙ্গে। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সাংবাদিক সেলিনা ইসলামের রিমান্ড নাকচ করেছে আদালত, তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের ছুটির পর নমুনা পরীক্ষা বাড়ায় দৈনিক শনাক্ত কোভিড-19 রোগীর সংখ্যা আবার হাজার ছাড়িয়েছে। ভারতে একদিনে করোনায় সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু। প্রিয় দর্শক, ফিরে আসলাম বিস্তারিত সংবাদে। ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। একজন সাংবাদিকের পেশাগত ও নৈতিক দায়িত্ব হচ্ছে সত্যের সন্ধান উদ্ঘাটন এবং জনসম্মুখে প্রকাশ এবং উপস্থাপন। সারা বিশ্ব জুড়ে সাংবাদিকেরা সংবাদ সংগ্রহের জন্য অনেক পথ অবলম্বন করে থাকেন, তাই বলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা, আটকে রাখা থেকে গ্রেপ্তার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রুজিনা একজন স্বনামধন্য সিনিয়র সাংবাদিক। তিনি তার সাংবাদিকতার জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে পুরস্কৃত। তার সঙ্গে আজ যা ঘটল তা অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রে একটি কলঙ্কজনক অধ্যায় রচিত হলো। পেশাজীবী হিসেবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিক রুজিনা ইসলামের রিমান্ড নাকচ করেছে আদালত, তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার তার জামিনের শুনানি হতে পারে। আজ মঙ্গলবার বেলা 11টার একটু পরে রুজিনা ইসলামকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তার রিমান্ড নাকচ করেন। সাংবাদিক রুজিনা ইসলামকে 5 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালতে রুজিনা ইসলামের পক্ষে শুনানি করেন প্রথম আলোর নিয়োজিত আইনজীবী এহসানুল হক সামাজি, আশরাফুল আলম, প্রশান্ত কুমার কর্মকার। এছাড়াও আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে আইনজীবী আব্দুর রশিদ, ব্লাস্টের পক্ষে আইনজীবী মশিউর রহমান এবং আইনজীবী সুমন কুমার রায় শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু। শুনানি শেষে আদালত থেকে বের হন রুজিনা ইসলাম। 8টার দিকে রুজিনা ইসলামকে শাহবাগ থানা থেকে আদালতে নেওয়া হয়। রুজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম সে সময় জানান তাকে আদালতে হাজতখানায় রাখা হয়। পেশাগত দায়িত্ব পালনের জন্য গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রুজিনা ইসলামকে সেখানে 5 ঘন্টারও বেশি সময় আটকে রেখে হেনস্থা করা হয়। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত 8:30টার দিকে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায়। রাত 11:45টার দিকে পুলিশ জানায় রুজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে মামলা হয়েছে। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দেশে গত একদিনে আরও 1,272 জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে 30 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে মঙ্গলবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় নতুন আক্রান্ত নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 782,129 জনে, আর করোনা ভাইরাসে মৃত্যুর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12,211 জনে। ভারতে একদিনে করোনায় সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার এনটিভির অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ভারতে গত 24 ঘন্টায় করোনায় 4,329 জন মারা গেছেন। দেশটিতে আগে কখনো একদিনে এত মানুষের করোনায় মারা যাননি, আর গত 24 ঘন্টায় দেশটিতে 2,63,533 জনের করোনা শনাক্ত হয়েছে। প্রবাসী সংবাদের আজ এই ছিল কিছু টুকরো খবর। অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্যে।